وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، বাহির জিজ্ঞাসা, 0 আওয়ার্স অর্থাৎ 31st নাইট উদযাপন করা ইসলাম কি বলে? মুসলিম যুবক যুবতীরা আজকে সেদিকেই সবাই ঝুঁকে পড়েছে। ভাই, ইসলামে দুটি উৎসব আমাদেরকে দিয়েছেন। দুটি উৎসব মানে কি? আমরা প্রথমে এক একটি করে পয়েন্ট আমরা ভাঙব। দুটি উৎসবের একটি উৎসব হচ্ছে ঈদ উল ফিতর অর্থাৎ রমজানের ঈদ, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা অর্থাৎ কোরবানের ঈদ। এই দুটি উৎসব আমাদের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, বৈধ পন্থায় আমরা আনন্দ উল্লাস করব। এছাড়া তৃতীয় কোনো উৎসব ইসলামে নেই। বাৎসরিক দুটি উৎসব রয়েছে আমাদের কাছে। এই যে মুসলমান যুবক যুবতীরা আজকে ইহুদি নাসারা কাফের খ্রিস্টান বিজাতীয় সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিছে, আল্লাহ করে হায় হায় মুসলমান যুবক যুবতীরা কোথায় চলে গেছে? তারা ভুলেই গেছে নবীর আদর্শ কি ছিল, তারা ভুলেই গেছে কোরআনের আমাদের মানব জাতির জন্য, মানবতার মুক্তির জন্য কোরআন একমাত্র কিতাব, যালিকাল কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আকবার। মুসলমানরা মণিমুক্তার রত্ন ছেড়ে দিয়ে ময়লা আবর্জনার পিছনে ছুটে গেছে, আল্লাহ আকবার। আজকে কি অবস্থা? 0 আওয়ারের কি কল্যাণ আর কি অকল্যাণ থাকতে পারে? চিন্তা করেছেন? তারা মনে করে এই 0 আওয়ার 31st নাইটে যদি তারা আনন্দ উল্লাস করে, আনন্দ ফুর্তি করে সারাটা বছর, তাদের আপনার এইভাবে আনন্দ ফুর্তিতে উল্লাসে তারা তাদের কাটবে। ইন্না লিল্লাহ, যে মুসলমান এমন নিকৃষ্ট আকিদা রাখবে, নিকৃষ্ট আকিদা, এত অধঃপতন হবে মুসলমান জাতির। ইহুদিন আসার অমুসলিম খ্রিস্টান এই বর্বর জাতিদের অনুসরণ করতে হবে আমাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিনাস, কোরআন হচ্ছে মানব জাতির, মানবতার মুক্তির একমাত্র পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জাহানের জন্য আপনার রহমা, রহমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় আজকে মুসলমান যুবক যুবতীরা? অশ্লীলতায়, ফাহেশায়, নগ্নতায় আজকে ডুবে গেছে অধিকাংশই ইহুদি নাসারাদের আপনার অনুকরণ করতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? চিন্তা করা যায়, ভাবা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যাদের অনুকরণ, ইহুদি নাসারা এই সমস্ত অমুসলিমদের বিজাতীয়দের যে আপনার অনুসরণ করবে, তারা তাদের দলে হাশরের মাঠে অন্তর্ভুক্ত হবে। চিন্তা করেন, মুসলমান যুবক যুবতী ভুলেই গেছে তাদের রসুলের আদর্শ, কোরআনের যে বাণী তারা ভুলেই গেছে। এই 0 আওয়ারের কি ক্ষমতা আছে? সে ভালো করতে পারে কি মন্দ করতে পারে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ একমাত্র ক্ষমতাধর সব কিছুর উপরে। সুবহানাল্লাহ। সুখ দেনেওয়ালা আল্লাহ, দুঃখ দেনেওয়ালা আল্লাহ, ভালো রাখনেওয়ালা আল্লাহ, খারাপ রাখনেওয়ালা আল্লাহ, সব কিছুর তো আল্লাহরই। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান মুসলমান ইয়ে মুসলমান, আল্লাহু আকবার। এত অত এত অধপতন হবে মুসলমান জাতির কেউ চিন্তা করতে পারে? কিসের 31st আর কিসের 30th? এগুলো হচ্ছে আপনার বড় বড় আপনার আপনার জাতিদের অনুকরণ করা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিন্তা করুন, আমরা বারবার বলবো মুসলমান যুবক যুবতীদের বলবো যে তাওবা করে আপনার ফিরে আসুন এই নগ্নতা থেকে, এই অশ্লীলতা থেকে, এই ফাহেশা থেকে, এই বিজাতীয় ক্রিস্টি কালচার তাদের এই সমস্ত আপনার অনুকরণ অনুসরণ থেকে। আল্লাহ আকবার। স্বর্ণাল ইসলামকে ছেড়ে দিয়ে, স্বর্ণা মণিমুক্তা রত্ন ছেড়ে দিয়ে ময়লা আবর্জনার বিচে আমরা পড়ে আছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে হেদায়ত করুন। আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে প্রকৃতপক্ষে দিন নিয়ে গবেষণা, রিসার্চ করে দিনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহ 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 আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। হে আমার রব, আমার জাতি, আমার এই উম্মত কোরআনের পথকে ছেড়ে দিয়েছে দুনিয়াতে। আল্লাহ আকবার। সেই দিন আপনার এই যুবক যুবতীদের, এই মুসলিম জাতির বিরুদ্ধে এই আপনার অধপতনের কারণে তারা কোরআন তাদের, রসুল তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হাশরের মাঠে। তারা কোরআনের রাস্তা ছেড়ে দিয়েছে, রসুলের রাস্তা ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করুন। এই বিজাতীয় আপনার সংস্কৃতিকে নিজেদের করে নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ কত সুন্দর দুটি উৎসব আল্লাহ তাআলা আমাদেরকে দুটি উৎসব দিয়েছেন, বাৎসরিক উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমরা এই সমস্ত নগ্নতা, অশ্লীলতা থেকে আমাদের যুবক যুবতীদেরকে বলবো
তারা যাতে ফিরে আসে, তারা যাতে তওবা করে, এই সমস্ত এই নগ্নতা ভয়াপনা অশ্লীলতা ইসলাম কখনো শিক্ষা দেয় না। ইসলাম সার্বিক জীবনে সুশৃঙ্খল শান্তির বিধান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন।